প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওটি শুধুমাত্র 15তম শিক্ষক নিবন্ধনের ভাইবা ক্যান্ডিডেটদের জন্য, কারণ এই ভিডিওটি জুড়ে পুরোটাই 15তম ভাইবা নিয়েই আলোচনা। আপনি যদি 15তম শিক্ষক নিবন্ধনের ভাইবা দিয়ে থাকেন, তবে ভিডিওটি আপনার জন্য, পুরোটি দেখুন। আচ্ছা, আপনি ভাইবা দিয়েছেন বা দিচ্ছেন এমন কোনো ক্যান্ডিডেট হয়ে থাকলে, আমি প্রথমেই বলি, যদি আপনি ভাইবা দিয়েই থাকেন, কারণ ভাইবা প্রক্রিয়াটা এখনও চলমান আছে, ভাইবা কি খারাপ হয়েছে আশানুরূপ হয়নি? কারণ অনেকে আপনারা আমাকে কমেন্টে জানালেন, মেসেজ করে জানালেন এবং মোবাইল করে জানালেন আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠা। তাই আপনাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং টেনশন ফ্রি করার জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটা অসাধারণ ভিডিও, বলতে পারেন যে টেনশন ফ্রি দাওয়াই। প্রথমেই বলবো, ভাইবা দিয়েছেন, চিন্তামুক্ত থাকেন, কারণ আশা করি ফেল হবে না। যদি সঠিক সকল কাগজপত্র দেখিয়ে থাকেন আর বোর্ড মেম্বারদের সাথে খারাপ আচরণ না করে থাকেন, কারণ আপনি যদি ভাইবা বোর্ডে প্রবেশ করে আপনার সঠিক যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছিল NTRCA কর্তৃক সেই কাগজগুলো সাবমিট করে থাকেন যথাযথভাবে, তাহলে আপনার ফেল আসবে না। যদি বোর্ড মেম্বারদের সাথে সুন্দর আচরণ করেন বা খারাপ আচরণ না করে থাকেন, তাহলে ফেল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। শিক্ষক নিবন্ধনের ভাইবাতে কিন্তু খুব কম ফেল করায়। আপনারা জানেন 13,000 প্লাস 15তম ভাইবা পরীক্ষা দিয়েছে, কারণ 13,000 প্লাস স্কুল দুই এবং কলেজ লেভেলে রিটেন পরীক্ষায় পাশ করেছিল। সুতরাং তারা সবাই ইনশাআল্লাহ ভাইবা দিবে এবং দিয়েছে ইতিমধ্যে। বিগত দিনগুলোর এক্সপিরিয়েন্স থেকে আশা করি খুব কম ফেল হবে, অনেক কম, কারণ বিগত 14তমতেও দেখেছি খুব কম ফেল করিয়েছে। আচ্ছা, এবার কাম টু দ্য পয়েন্ট, কারা ফেল করবে? সাবজেক্টজনিত কারণ, কারণ এই এই এটা একটা মেজর কারণ, যেখানে ভাইবাটা আসলে সাবজেক্টজনিত কারণে এক সাবজেক্টে আবেদন করেছেন ভুল ক্রমে অন্য সাবজেক্টে, বা এই ধরনের টেকনিক্যাল ফল্টের কারণে ক্যান্ডিডেটদের ভাইবাটা বাতিল করা হয়েছে, তাই তাদেরকে ফেল করানো হবে। ভাইবা বোর্ডে অনুপস্থিত ছিল অর্থাৎ উপস্থিত হয়নি এমন ক্যান্ডিডেটও কিন্তু ফেল করবে। আচ্ছা, সঠিক কাগজপত্র না থাকা, সঠিক কাগজপত্র না থাকা বা সকল কাগজপত্র না থাকা ক্যান্ডিডেটও কিন্তু ফেল করবে। আবার অনেকে আছেন যে সাধারণ কারণে রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, অনেক সময় বোর্ড মেম্বারদের সাথে খারাপ আচরণ শুরু করেন, সুতরাং এই খারাপ আচরণটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। খারাপ আচরণ করলে বোর্ড মেম্বাররা যদি ক্রুদ্ধ হন বা রেগে যান, তাহলে আপনার ফেল আসবে। কারা পাশ করবে? যারা উপস্থিত হয়েছে, সঠিক কাগজপত্র দেখিয়েছে, সুন্দর আচরণ করেছে, সকল প্রশ্নের উত্তর দিয়েছে, তারা। একটা পয়েন্ট অ্যাড করি এখানে, আপনি যদি সকল প্রশ্নের উত্তর না দিতে পারেন, ধরুন আপনাকে 5টা প্রশ্ন করা হয়েছে, আপনি 2টার উত্তর দিয়েছেন, 3টার উত্তর দিতে পারেননি বা ভুল উত্তর দিয়েছেন, বিনীত নম্রভাবে বলেছেন সরি, মনে নেই বা এই ধরনের মার্জিত আচরণের সুবাদে, সুতরাং আশা করা যায় আপনার পাশ আসবে। সুতরাং টেনশন ফ্রি থাকতে পারেন, কারণ আমি নিজেও ভাইবা পরীক্ষা দিয়েছি এবং ভাইবা পরীক্ষার যে রিয়েল অভিজ্ঞতা এ নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন, সব প্রশ্নের উত্তর আমিও পারিনি। বোর্ড মেম্বারদের সাথে আমি যথেষ্ট আন্তরিক ছিলাম, যদিও 3 দিন খুব টেনশনে ছিলাম যে আসলে সব প্রশ্নের উত্তর পারলাম না, আমাকে কি ফেল করিয়ে দিবে, আসলে সদুত্তর তখন খুঁজেও পাইনি, তবে সৌভাগ্যত পাশ করেছিলাম। সুতরাং টেনশন ফ্রি থাকুন, স্রষ্টার প্রতি ভরসা রাখুন, কারণ সনদ অনুযায়ী ভাইবার
12 মার্কস আপনি পেতে পারেন যদি আপনার তিনটাতেই ফার্স্ট ক্লাস থাকে, এবং 8 নাম্বার বরাদ্দ থাকে উপস্থিত এবং পারফরমেন্সের উপরে। সুতরাং টোটাল 20 মার্কসের ভাইবা হয়। এখানে সনদ অনুযায়ী আপনার মার্কস দেওয়া হবে এবং উপস্থিত পারফরমেন্স অর্থাৎ প্রশ্নের উত্তর এবং প্রশ্ন পর্বের পারফরমেন্স অনুযায়ী আপনাকে নাম্বার দেওয়া হবে। সো ডোন্ট ওয়ারি। এবং আপনারা ভাইবা পরীক্ষার পর যখন ফল প্রকাশ হবে তখন আপনারা একটা সনদ পাবেন। আর গণবিজ্ঞপ্তি বিষয়টার সাথে আপনারা পরিচিত আছেন যে গণবিজ্ঞপ্তি দিবে এবং এখানে আপনারা কতটা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে, কয়টা আবেদন করলে অর্থাৎ কত মার্কস নিয়ে আবেদন করলে, কোথায় আবেদন করলে চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এ নিয়েও ভিডিও দিব। কারণ আপনি দেখবেন আপনার পরিচিতই হয়তো বা অনেকে থাকবে যাদের অনেক ভালো মার্কস আছে কিন্তু চাকরি পায় নাই। আসলে সেখানে কিছুটা ভুল ছিল আবেদনের ক্ষেত্রে, যে ভুলগুলো সম্পর্কে আমি ডিটেলস আসলে অ্যানালাইসিসমূলক ভিডিও দিব, যে কোন ভুলগুলোর কারণে আসলে তাদের চাকরি হয়নি, আবার যাদের চাকরি হয়েছে তারা কেমন আবেদন করেছিল, কয়টা আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, কোথায় আবেদন করেছিল, এ নিয়ে ভিডিও দিব। ততক্ষণে সঙ্গে থাকুন। আপনার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক। সঙ্গে আমি ছিলাম সাদিক ফ্রম সাদিক অফিসিয়াল।